তো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম খুব গুরুত্বপূর্ণ খবর দিতে, সেটা হচ্ছে মহাকাশ গবেষণা নিয়ে। তিন মহাকাশচারী ফেরত এলেন এবং তাদের যে সয়ুজ মডিউলটা কাত হয়ে পড়ল কাজাকিস্তানের মাটিতে। কাজাকিস্তানে এই সময় -10 ডিগ্রি তাপমাত্রা, সেখানেই ওনারা এসে পড়লেন তিনজন মহাকাশচারী, দুজন জাপানের আর আরেকজন হচ্ছেন রাশিয়ার রসকসমসের। রাশিয়ান যিনি কসমোনট ওনার নাম আলেকজান্ডার মিসুরকিন, এবং জাপানিজ যে দুজন, একজন বিলিয়নিয়ার ইউসাকু মেজোয়া এবং একজন ভিডিও প্রডিউসার ইয়োজো হিরানো। আমরা এর আগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে মহাকাশচারীদের ফেরা দেখেছি, দেখেছি সয়ুজ কীভাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে আনডকিং হয়। তার আগে তিনজন মহাকাশচারী প্রবেশ করেন এবং তারপর আনডকিং, তারপরে প্যারাসুটে করে নেমে আসা, এইসব বিষয়গুলো আপনারা দেখেছেন। আজকে আমি এই ভিডিওতে শুধু ওনাদের নেমে আসার পরবর্তী সময় কিভাবে ওনাদের বার করা হলো আজকে সেটাই রাখলাম। তবে সুস্থ সবলভাবেই তিন মহাকাশচারীকে আমরা দেখতে পেলাম, ফেরত আসতে পেরেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, যাকে আমরা ISS বলি সংক্ষেপে, এবং ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। সেখান থেকে ওনারা কিন্তু বহাল তবিয়তে ফিরলেন এবং এই -10 ডিগ্রি তাপমাত্রাতেও ব্যবস্থাপনা কিন্তু একদম ঠিকঠাক ছিল। আর এবার একেবারে বাইরে যেইভাবে বার করে নিয়ে আসা হয় এবং তারপর বেশ খানিকক্ষণ বসানো হয়, সেই দৃশ্যটা দেখা গেল না। একেবারে সরাসরি ওনাদেরকে গাড়ির মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হলো মডিউল থেকে বের করেই। মডিউলটা কাত হয়ে পড়লেও কোনো রকম কোনো অসুবিধা হয়নি। এই মডিউলকে এমনভাবেই তৈরি করা হয় যাতে এর ভিতরে থাকা মহাকাশচারীদের কোনো চোট না আসে। তার কারণ যখন পৃথিবীর মাটি থেকে 60 কিলোমিটার উপরে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে মডিউল, তখন কিন্তু প্রবল ঘর্ষণে আগুন জ্বলে যায় এবং এর যে হিটশিল্ড, সেই হিটশিল্ড আগুন থেকে রক্ষা করে মহাকাশচারীদের এবং মডিউলটিকেও। ভিতরে খানিকটা অক্সিজেনেরও ব্যবস্থা থাকে। মডিউলতে ফেরত আসার পরে সেরকম কোনো অসুবিধা হয়নি। একবার একটি সমস্যা হয়েছিল, তাও অনেক বছর আগে মহাকাশচারীর প্রাণ হারিয়েছিলেন। বলে রাখি গত 8 তারিখ 8ই ডিসেম্বর খুব দুঃখজনক দিন ছিল আমাদের ভারতবাসীদের কাছে, যে ওই দিনই একটি হেলিকপ্টার দুর্ঘটনায় আমাদের যে CDS জেনারেল বিপিন রাওয়াত এবং ওনার স্ত্রী সমেত আরও প্রায় 12 জন, টোটাল 14 জন শহীদ হয়েছেন বা তারা আমাদের ছেড়ে চলে গেছেন। সেই দিনই কিন্তু উড়েছিলেন এই তিনজন মহাকাশচারী। প্রতিবারই যখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে কোনো মহাকাশচারীরা ওড়েন, আমাদের প্রচুর ভিউজ হয়, অনেক মানুষ সেই ভিডিওগুলো দেখেন, দেখতে ভালোবাসেন, যাওয়ার দৃশ্য, সহ্য করে ওড়ার দৃশ্য, তারপর তাদের ডকিং, তারপর তাদের মহাকাশ স্টেশনে প্রবেশের দৃশ্য। কিন্তু 8 তারিখে খুব বেশি লোক দেখেননি, এক একটা ভিডিও তিনটে ভিডিও দিয়েছিলাম, 10,000 12,000 15,000 এরকম দেখেছিলেন। তার একটাই কারণ, ওই দিন আমাদের ভারতবর্ষের সমস্ত মানুষই ব্যস্ত ছিলেন খবরের চ্যানেলগুলোতে। যাই হোক, 12 দিন কাটিয়ে তিনজন মহাকাশচারী বহাল তবিয়তে কাজাকিস্তানের মাটিতে ফেরত এসেছেন। এরপরে একটু সেবা শুশ্রূষা, তারপর যে যার নিজের ঘরে ফিরে যাবেন। আর এক রাশ অভিজ্ঞতা সঞ্চয় করে এই যে জাপানের মহাকাশচারী বিলিয়নিয়ার ইউসাকু মেজোয়া এবং তার ভিডিও প্রডিউসার ইয়োজো হিরানো, এনারা কিন্তু ফিরলেন। আর আরও একটা কথা বলে রাখি, এই যে জাপানিজ বিলিয়নিয়ার ইউসাকি মেজোয়া, ইনি কিন্তু একটা কয়েকদিন আগেই অ্যানাউন্সমেন্ট করেছেন, ঘোষণা করেছেন যে 2023 সাল নাগাদ ওনারা চাঁদে যেতে চলেছেন এবং চাঁদের মাটিতে পা রাখতে চলেছেন, এবং সঙ্গে যাবেন আরও 8 জন। খুবই গুরুত্বপূর্ণ এই খবরটি আমরা কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি এবং আপনারা অনেকেই হয়তো জানেন বা এই ব্যাপারটা পড়েছেন। তার কারণ চাঁদের পর লড়াই শুরু হতে চলেছে। আমরা জানি যে চীন পাঠাতে চলেছে মানুষ এবং আমেরিকা পাঠাতে চলেছে মানুষ, তার আগে 2023 যদি জাপান পাঠায় তাহলে কিন্তু একটা বড়সড় ইতিহাস তৈরি হবে। তো এইটুকুই থাক, কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, টাটা।